আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি জানি যে সেপ্টেম্বর মাসে লকডাউন ছিল সাতই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর এবং বারোই সেপ্টেম্বর তো ইতিমধ্যে কিন্তু রাজ্য থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে বারোই সেপ্টেম্বর লকডাউন রয়েছে রবিবার যেহেতু সর্বভারতীয় মেডিকেল প্রাশিকার পরীক্ষা অর্থাৎ নিট পরীক্ষা পরীক্ষার্থীদের কথা ভেবেই কিন্তু রাজ্য সরকার বারোই সেপ্টেম্বর শনিবার লকডাউন কিন্তু বাতিল করে দিয়েছে তো এখন আমাদের প্রত্যেকের মানে একটাই প্রশ্ন যে পরবর্তী দিনগুলো অর্থাৎ বারোই সেপ্টেম্বরের পর থেকে শুরু করে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের মধ্যে আবারও লকডাউন হবে কি না তো ইতিমধ্যে কিন্তু সবথেকে বড় একটি আপডেট কিন্তু চলে যাচ্ছে যে সেপ্টেম্বর মাসে অর্থাৎ তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আবারও লকডাউন হবে কি না সমস্ত ডিটেলস দেখবো আজকের ভিডিওতে এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যেভাবে দেখতেই পাচ্ছেন তার দিন লাইক দিন ক্লিক করে ভিডিও একটু লাইক দিন আর যারা লাইবেন দেখতে পাচ্ছেন সেই সাবসিকটা ক্লিক করে পাশে লিঙ্ক ক্লিক করে নোটিস অলকে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ জুড়ে চলছে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সার্বিক লকডাউন আর এক শীর্ষস্থানীয় সরকারি আধিকারিকের মতে সম্ভবত এটিই কিন্তু রাজ্যের শেষ লকডাউন তার কথায় করোনা সংক্রমণ রুখতে রাজ্য জুড়ে জারি করা লকডাউন সম্ভবত এদিনেই শেষ কারণ এখনও পর্যন্ত পরবর্তী লকডাউনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি কিন্তু রাজ্য সরকার এরই মধ্যে কিন্তু বাতিল হয়ে গিয়েছে বারোই সেপ্টেম্বরের লকডাউন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের তরফ থেকে আগেই কিন্তু ঘোষণা করা হয় যে সাতই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর এবং বারোই সেপ্টেম্বর রাজ্য জুড়ে কিন্তু লকডাউন পালিত হবে কিন্তু তেরো তারিখ রবিবার সর্বভারতীয় মেডিকেল প্রবাসীদের পরীক্ষা অর্থাৎ নিট পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের কথা ভেবেই কিন্তু তার আগের দিন বারোই সেপ্টেম্বর শনিবার লকডাউন বাতিল করে দেওয়া হয় বৃহস্পতিবার টুইট করে এই খবর জানান কিন্তু খোদ মুখ্যমন্ত্রী উল্লেখ্য যে কেন্দ্র সরকার আনলক ফোর জারি করার সময় নির্দেশিকায় জানায় যে কেন্দ্রের অনুমতি ছাড়া রাজ্যে কিন্তু লকডাউন করা যাবে না তারপরেও কিন্তু রাজ্যে এই সার্বিক লকডাউন প্রসঙ্গে এক সরকারি আধিকারিক জানান যে এই লকডাউনের ব্যাপারে কেন্দ্রকে কিন্তু জানানো হয়েছে এবং সমস্ত প্রোটোকল মেনেই কিন্তু লকডাউন চলছে এই রাজ্যে অর্থাৎ কেন্দ্র সরকারকে জানানোর পরেই কিন্তু রাজ্যে কিন্তু সাতই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর যে লকডাউন রয়েছে তা কিন্তু চলছে তো এর পাশাপাশি বারোই সেপ্টেম্বর লকডাউন বাতিল করে দেওয়া হয়েছে এবং পরবর্তী তার তেরোই সেপ্টেম্বর থেকে শুরু করে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু লকডাউন হবে কি না এ প্রসঙ্গে কিন্তু সরকার আধিকারিক জানিয়ে দিয়েছেন যে রকমের লকডাউনে যে অর্থাৎ হবে কি না এই কিন্তু কোনোভাবে রাজ্য সরকারের তরফ থেকে কোনো নোটিস দেওয়া হয়নি তো আসলে আমরা প্রত্যেক বুঝতে পেরেছেন যে অর্থাৎ পরবর্তী ত্রিশে সেপ্টেম্বরের মধ্যে এই মুহূর্তে কোনো আপডেট নেই তো আপনার কি মতামত রয়েছে আর তিরিশে সেপ্টেম্বরের মধ্যে লকডাউন দরকার কি না অবশ্যই শাখা রয়েছে কখনো জানিয়ে দেবেন এবং রাজ্য সরকার থেকে যখন নতুন বিজ্ঞপ্তি চলে আসবে অর্থাৎ কোনো সেপ্টেম্বর পরে কিন্তু নতুন একটা আপডেট চলে আসতে পারে লকডাউন হবে কি না সমস্ত আপডেট আপনি নিজে পেয়ে যাবেন তাকে সাবস্ক্রাইব করে পাশ ক্লিক করে নোট সম্কে রাখবেন তো প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন